তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি গেম প্লে নিয়ে। তো আজকে খেলাটা হয়েছে মূলত স্কোয়াড ভার্সেস স্কোয়াড। আসলে হয়েছিল কি, মানে আমাদের অপোজিটে যে স্কোয়াডটা আছে দেখতে পাচ্ছ, নিচে নিচের যে স্কোয়াডটা রয়েছে অপোজিটে, ঠিক আছে, স্কোয়াডটা ভাই মানে প্রথম দিন খেলায় আমাদের আমাদের স্কোয়াডের মানে আমাদের টিমের আমাদের দিক থেকে যারা খেলেছে তাদের সবাই নেট খারাপ থাকার কারণে প্রথম ম্যাচটা হেরে যাওয়া হয়েছিল। তারপরে ভাই আমাদের অনেক অপমান করছিল, এই সেই আবি আবি অনেক কিছু বলছিল। তো তারপর মনে করলা যে আমরা একটা ই করি, যে আসলে আমাদের নেটে প্রবলেম থাকার কারণে আমরা পরের দিন আরেকটা রিপিট ম্যাচ করি, মানে ম্যাচের একটা আয়োজন করেছিলাম আমি। ওকে, তো আজকে সেই ম্যাচটাই তোমাদের দেখাবো, সেই ম্যাচের গেম প্লে তোমরা এনজয় করতে থাকো। আর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, গেম প্লেটা অস্থির হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমাদের পেজে নতুন আছো, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা, আর পেজে অবশ্যই ফলো করে দিবা, পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, অ্যান্ড তো যাই হোক বন্ধুরা, তো এখানে এখানে যে টিমটা দেখতে পাচ্ছ, ফ্রেপ শান্ত, যে প্রথমে উপরের যে টিমটা দেখতে পাচ্ছ, এই টিমটা টিম ইনফিনিটি, আমাদের বাংলাদেশের যে যখন আমরা ইন্ডিয়ান রিজিয়নে ছিলাম তখন যে একটা টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টের একটা টিম, টিম ইনফিনিটি। আর অপোজিটে যে টিমটা আছে সেই টিমটা হলো ভাই আমাদের, বলতে গেলে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের, এটা হলো বেস মানে সবচেয়ে ভালো স্কোয়াড, ভালো স্কোয়াডের মধ্যে ভালো সরি ভালো গিল্ড, ভালো গিল্ডের মধ্যে একটা একটা মানে সব থেকে ভালো গিল্ড, এরা সব এরাও ভালো খেলে অনেক। ওকে, তো চলো কথা না বাড়িয়ে গেম প্লেটা এনজয় করো আর দেখো কি হয়। তো এখানে দেখা যাচ্ছে যে অপোজিট টিমের লোক যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। ওকে, তো দেখা যাক কি হয়। তো এখানে শান্ত ভাই আছে, শান্ত ভাই ইউএমপি নিয়ে দাঁড়িয়ে আছে, ইউএমপির শর্ট গান। তো চলো, অপোজিট টিমের ফারহান ভাই এরা দাঁড়িয়ে আছে। ওকে, ফেডেক্স টিম, ওকে যাই হোক এদের ফেডেক্স টিম দেওয়া যায়। ওকে, এখানে শান্ত ভাই একজন, ও ভাই ওপি হেড শট অ্যান্ড একজন ডাউন। ওকে, আরেকজন ডাউন, ওকে আরেকজন ডাউন। তো অপোজিট টিমের দুইটা ডাউন হয়ে গেছে। ও ভাই, গ্লোয়াল মাইরা কভার দেওয়ার চেষ্টা করতেছিল বাট গ্লোয়ালটা মিস্টেক হয়ে গেছে। তো এখানে আর দুইজন বাকি আছে অপোজিট টিমের। তো দেখা যাক, ভাই এম টেন নিয়ে যাচ্ছে। ওকে, এর কাছে এম টেন, এর কাছে MP5। ও গ্লোয়াল, ও ভাই ওয়ান ট্যাপ, কি ভাই কি শটটা দিয়েছে ভাই। ওকে, আমাদের টিমের একজন ডাউন আর ওদের টিমের, ওকে রিভাইভ দিয়ে দেওয়া হচ্ছে একজনকে, আর ওদের টিমের সব ডাউন, একজন বাকি আছে। ওকে, লোল দিচ্ছে। আসলে ভাই লোল দেওয়ার কারণটা হলো আমাদের মানে কালকে যে আমরা ম্যাচটা হেরেছিলাম সেই ম্যাচটায় ভাই কি পরিমাণ লোল দিছিল। ওকে, তো ভাই এখানে এই ফারহান পিসি প্লেয়ার, উনি পিসি প্লেয়ার মেবি। তো যাই হোক, তো চলো দেখা যাক, এটা থার্ড রাউন্ডের খেলা, 2-0 হয়ে গেছে। তো এখানে 2-0, এখানে শান্ত ভাইয়ের কিল পাসটা, তারপরে আরেকজনের দুইটা একটা, আর অপোজিট টিমের ভাই কোনো কিল নাই। ও ভাই নো কিল, জিরো কিল। ওকে যাই হোক, তো চলো গেম প্লেটা দেখা যাক। থার্ড রাউন্ডের খেলা চলতেছে, এই রাউন্ড তোমাদের কী মনে হচ্ছে, এটা কি আমরা জিততে পারবো? মানে আমাদের 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 হয়ে যে টিমটা খেলতেছে, তো এখানে কি আমরা জিততে পারবো, তোমাদের কী মনে হয়? ওকে, এখানে শান্ত ভাই আছে, এগিয়ে যাচ্ছে। তো এদের খেলার টেকনিক ভাই খুবই ভালো, এক একজন মানে এদের পজিশন টিম কম্বিনেশন খুবই ভালো। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এরা পজিশন নিয়ে দাঁড়ায় আছে, এখানে এখানে শান্ত ভাই পজিশন নিয়ে দাঁড়ায় আছে, তো এরাও পজিশন নিয়ে দাঁড়ায় আছে, এখানে ফারহান ভাই অপোজিট টিমের। ওকে, আর এই সাইডে পজিশন নিয়েছে, তো আমাদের যে ফেফ শান্তর টিম সেটা সেটা নিচের দিকে আর কি পজিশন নিয়েছে। তো এখানে একজন আছে ডিজার্ট নিয়ে, ওকে উপরে তিনজন, একজন ডিজার্ট নিয়ে দূরের থেকে কভার দেওয়ার চেষ্টা করতেছে, একজন দূরে আছে। তো যদি কেউ এদিকে আসে সে ডিজার্ট দিয়ে হেডশট দেওয়ার চেষ্টা করবে মেবি। আর এখানে ফারহান ভাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই ভাই কেউ কারোর উপরে রাশ দিচ্ছে না, মানে অবাক ভাই সবাই, মানে আসলে কি বলবো, এটা ভাই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা ভাই, এই জন্য কেউ কারোর উপরে রাশ দিতেছে না। তো এখানে একজন এসেছে, ও ডিজার্টের হেডশট দেওয়ার চেষ্টা, বাট হেডশট লাগেনি। তো দেখা যাক, এখানে ভাই দাঁড়িয়ে আছে, তো একজন নিজ দিয়ে এসেছে। চলো এখানে একটা ফাইট হতে চলেছে। ওকে, অপোজিট টিমের একটা ডাউন, একটা ডাউন, ওকে 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 ডাউন ভাই, এই টিমের আমাদের টিমের একজন ডাউন, অপোজিটের একজন ডাউন, আমাদের টিমের একজন
একজনকে মেরে দিয়েছে ভাই, একবারে মেরে দিয়েছে, শান্ত ভাইকে মেরে দিয়েছে মেবি। তো চলো দেখা যাক। আর দুইজন আটকা পড়েছে এখানে, ওকে এখানে গ্লোয়াল দিয়ে আটকেই দিচ্ছে ভাই, গ্লোয়াল দিয়ে আটকে দিচ্ছে। ওকে একজন বেরোনোর চেষ্টা, অ্যান্ড ডাউন, আরেকজন গ্লোয়ালে আটকে গিয়েছে। ও অ্যান্ড ভাই, এরা জুনের ভিতরেই মরে গেল, লোল ভাই। তো ভাই ভালো খেলছে এরা। ওকে এখন ফোর্থ রাউন্ডের খেলা চলতেছে। অপোজিট টিমের ভাই অনলি একটা একটা কিল করছে, কি ফেডেক্স 20, ওকে উনি একটা কিল করছে আর সবাই জিরো। আরে আমাদের এই পাশে শান্ত ভাই কিল করছে 5টা, আরেকজন 3টা, আর দুই ভাই আছে তারা একটা একটা কিল করেছে। ওকে আমি নাম বলছি না, নাম আসলে নাম বলতে একটু প্রবলেম, যাই হোক নাম বলছি না। তো এখানে এটা শান্ত ভাইয়ের টিম, আর এটা ধরা যায় ফারহান ভাইয়ের ফেডেক্স গিল্ড। ওকে আর এই এই অপোজিটে যে টিমটা আছে শান্ত ভাই, এরা হলো ডেথ ফোর্সের। ওকে এরা হলো ডেথ ফোর্স গিল্ডের, এরা সবাই ডেথ ফোর্সের। তো চলো ডেথ ফোর্স ভাইসেস ফেডেক্স। ওকে তো চলো দেখা যাক। এখানে পজিশন পজিশন সবাই যার যার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে শান্ত ভাই আছে পজিশন নিয়ে। তো দেখা যাক এই রাউন্ড কে জিতে। তো কেউ কারো উপরে রাশ দিচ্ছে না, ফারহান ভাইরা এখানে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে একজন আছে। তো কি হয় দেখা যাক লাস্ট পর্যন্ত এই ম্যাচ। তো বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে, এই ম্যাচটা কি আমরা জিততে পারবো নাকি এই ম্যাচটা আমাদের মানে হাতছাড়া হয়ে যাবে? তো এখানে আছে রাউন্ড 3 ভার্সেস 0। ওকে তো এখানে ডেথ ফোর্সের শান্ত ভাই ওরা ডেথ ফোর্স গিল্ড আছে GA3-তে, আর ফেডেক্স এরা জিরোতে। তো চলো দেখা যাক ম্যাচটা শেষ পর্যন্ত কি মোড় নেয়, তো বলা যাচ্ছে না এখনও। আর ভাই এখনও বলে দিচ্ছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো বা আমাদের পেজে নতুন আছো, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, আর পেজে থাকলে অবশ্যই ফলো করে দিবা। ওকে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আরে শান্ত ভাই আপনার পিছন দিয়ে একজন আসতেছে, এদিকে খেয়াল তো রাখেন, পিছে তো দেখো ভাই, পিছে তো দেখো। ওকে এখানে দুইজন আছে, ওকে UMP দিয়ে ট্র্যাক দেওয়ার চেষ্টা, বাট তার আগেই গ্লোয়াল। ওকে UMP আর ডাবল ব্যারেল আরেকজনের কাছে ভাই, পোকার ডাবল ব্যারেল। ওকে এখানে দেখা যাক, ওকে 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 শর্ট। ও ভাই এটা কি নেট প্রবলেম নাকি, বুঝলাম না। ওরে ভাই শান্ত ভাই পড়ে গেছে, মেবি উনি আর বাঁচতে পারবে না। ওকে ওনাকে দেখে লাভ নাই। ওকে আমাদের দুইজন ডাউন, ওনাকে গ্লোয়াল দিয়ে আটকাই দেওয়া হয়েছে, ভিতরে একজন ছিল গ্লোয়াল দিয়ে আটকাই দেওয়া হয়েছে। ওকে ওরে ভাই তিনজনই ভিতরে, ও ভাই কি বলবো ভাই, পুরাই ভাই জুনে, দুইটা রাউন্ড ভাই জুনেই শেষ, দুইটা রাউন্ড ভাই এদের জুনেই মেরে দিয়েছে ভাই। ওকে ওরা ভাই একটা কিলো করতে পারে নাই, একজন শুধু ফেডেক্স 20 ভাই একটা কিল করেছে, আর সবাই 0-0। তো দেখা যাক, এটা ফিফথ রাউন্ডের খেলা চলতেছে, ফিফথ রাউন্ড। তো তোমাদের কী মনে হচ্ছে ভাই, এই রাউন্ডটা কি আমরা জিতে যাব নাকি এই রাউন্ডটা ওরা জিততে পারবে? তো ভাই নাকি 7-0-তে হারবো বা 7-0-তে হার জিত হবে? তো অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কী মনে হচ্ছে, দেখি তোমাদের সাথে মানে খেলার ও তোমাদের অনুমানের সাথে খেলার ধরন মিলে কিনা। ওকে তো চলো, এখানে ফারহান ভাই মানে ফেডেক্স টিম, এই পাশে আছে ফেডেক্স টিম, আর এই পাশে আছে শান্ত টিম ইনফিনিটির বা ধরা যায় ডেথ ফোর্স টিম ইনফিনিটি স্কোয়াড, এরা টিম ইনফিনিটির বা ডেথ ফোর্স গিল্ডের। ওকে তো চলো, এখানে এটা শান্ত ভাই স্কোয়াড ধরা চলে। ওকে ওকে এই সাইড দিয়ে একজন আছে, শান্ত ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা। ওকে ভাই অর্ধেক লাইফ চলে গেছে শান্ত ভাইয়ের। ওকে দেখা যাক মারতে পারে কি না, নাকি মরে যায়, দেখা যাক দেখা যাক। ওকে উনি প্যাক করে নিয়েছে, হেলথ কম এই জন্য প্যাক করে নিয়েছে। তো ফেডেক্সের একজন ডাউন, দুইজন ডাউন ফেডেক্সের, দুইজন ডাউন। ওকে শান্ত ভাই না মেবি আরেকজন মেরে দিয়েছে। ওকে শান্ত ভাই একজন লোল দিচ্ছে একজনকে, আসলে কালকে আমাদের লোল দিয়েছিল প্রচুর, এই জন্য আজকে বলে দেওয়া হয়েছিল যে ভাই মারবে না, লোল দিবেন। ওকে আরেকজনকে ডাইকে নিয়ে আসলো যে ভাই আয় আয় লোল দে, ভাই লোল দে ভাই পুরাই ভাই। আরেকজন ফাইট করতেছে এখানে আর ওরা লোল দিচ্ছে। ওকে এখানে মেরে দিয়েছে, ওকে উনিও ভাই লোল দিচ্ছে। তো চলো এর সাথে আমরা 5টা রাউন্ড মানে টিম ইনফিনিটির বা ডেথ ফোর্সের 5টা রাউন্ড জিতে নিয়েছে, আর ফেডেক্স 0। তো চলো দেখা যাক,
সিক্স রাউন্ডের খেলা চলতেছে, তো এই রাউন্ডটা যদি মনে হয় জিততে পারে তাহলে মেবি 7-0 হয়ে যেতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে? তো এরাও ভাই বুঝতেছি না, এরাও খেপা ধরে আছে, তো দেখা যাক কি হয়। এনি টাইম ভাই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, এনি টাইম এরা ভাই ঘুরে দাঁড়াতে পারে। এদের দিয়ে ভাই বিশ্বাস নাই, এরা সবাই ভালো প্লেয়ার ভাই, কেউ কারো থেকে কম না। ওকে, এখানে ভাই মূলত কাস্টমে যাদের টিম কম্বিনেশন ভালো থাকবে তারাই ভালো পারবে, ওকে তারাই জিততে পারবে। তো এখানে চলো দেখা যাক। ওকে, এখানে ফেডেক্স, ওকে ডাউন, ও ভাই হেডশট, অ্যান্ড একজন ডাউন। ওকে, দেখা যাক এখানে লোল দিবে কিনা। যাই হোক, এখানে শান্ত ভাইয়ের খেলা দেখি, আমাদের টিমের একজন ডাউন। ওকে, এখানে একজন কিল করে নিয়েছে। ওকে, উনি দেখা যাক কি হয় এখানে। ওকে, উনি ভিতরে চলে এসেছে, আর ওই টিমের একজন একজন কিল, ওই টিমের একজন কিল। ওকে, আরেকজন ডাউন, অপোজিট টিমের ফেডেক্স টিমের আরেকজন ডাউন। আমাদের টিমের 3 জন বেঁচে আছে, ওরা 2 জন। ওকে, মেরে দেও ভাই, মেরে দেও ভাই। ওকে, লোল দিচ্ছে, যাই হোক। এখানে শান্ত ভাই আছে, 3 জন ভাইসেস 2 জন। ওকে ভাই, মেরে দে রে ভাই, মেরে না দিলে তো ভাই রিভাইভ দিয়ে দিবে, বুঝতে পারতেছি না ভাই। ওকে, হেডশট অ্যান্ড ডাউন। ওকে ভাই, অল ক্লিয়ার। এখানে ফেডেক্স ফেডেক্স একটা রাউন্ড জিতে নিল শেষমেশ। তো দেখা যাক এরা ঘুরে দাঁড়াতে পারে কি না, যেহেতু একটা রাউন্ড জিতছে ঘুরে দাঁড়াতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ওকে, তো দেখা যাক এখানে কি হয়। ফেডেক্স টিম ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়াতে পারে কি না বা জিততে পারে কি না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। আর যারা যারা সাবস্ক্রাইব না করছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই, সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো দেখা যাক, এখানে গুটি গুটি ভাই এগোচ্ছে, ফারহান ভাই, এখানে শান্ত ভাই, ওকে FAB শান্ত ভাই, যাই হোক। তো এই পাশে আছে হলো ডেথ ফোর্স গিল্ডের, আর ওই পাশে ফেডেক্স, মানে ফেডেক্স গিল্ডটা হলো আমাদের টাঙ্গালের মধ্যে ধরতে গেলে। ওকে, ও ভাই 2টা শট দিয়েছে তারপর নক হয়নি। তো দেখা যাক, এখানে আমাদের টিমের একজন ডাউন, আমাদের টিমের একজন ডাউন, ওকে ওদের টিমের একজন ডাউন, 3 ভার্সেস 3 আছে, একজন একজন ডাউন। ওকে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখানে ও 2 জন ডাউন অ্যান্ড 2 জন কিল আমাদের টিমের। ওকে, এখানে আরেকজন ডাউন, একজন বাকি আছে, অনলি ওয়ান। ও, শান্ত ভাইরে পিছন থেকে মেরে দিয়েছে। ওকে, যাই হোক, এখানে একজন আছে ফেডেক্সের আর আমাদের 2 জন আছে। ওকে, ও ভাই কিল, অ্যান্ড এর সাথে আমরা 6টা রাউন্ড জিতে নিলাম, মানে টিম ইনফিনিটি বা ডেথ ফোর্স 6টা রাউন্ড জিতে নিয়েছে। আর ফেডেক্স ভাইরা 3টা 3টা কিল করেছে, ফারহান ভাই আর ফেডেক্স 20। ওকে, আর 2জন 0-0। তো দেখা যাক এখানে কি হয়, লাস্ট রাউন্ডের খেলা চলতেছে, লাস্ট রাউন্ড। ওকে, আমাদের জন্য লাস্ট রাউন্ড, আর ওরা যদি জিততে পারে ওদের জন্য আরও আরও 6টা রাউন্ড জিততে হবে। ওকে, তো তোমাদের কি মনে হচ্ছে, টিম ফেডেক্স, টিম ফেডেক্স এরা কি ভাই ঘুরে দাঁড়াতে পারবে? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই জানাও ভাই। আর খেলাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে সেটা জানাই দিবা। ওকে, আর তোমরা যদি এরকম খেলা চাও, মানে খেলা দেখতে চাও ভার্সেস, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই ভার্সেস নিয়ে আসবো বিভিন্ন গিল্ডের সাথে। ওকে, তো এখানে দেখা যাক। ওকে, শান্ত ভাই ড্র্যাগ দেওয়ার চেষ্টা করতেছে, ড্র্যাগ দেওয়ার চেষ্টা করতেছে UMP দিয়ে। ওকে, তো এখানে 4 জন 4 জন বেঁচে আছে টিম ইনফিনিটি, অ্যান্ড ও এক শান্ত ভাই একজন ডাউন করে দিয়েছে। ওকে, একজন কিল, একজন কিল, টিম ফেডেক্স তাদের একজন টিমমেট হারিয়ে ফেলেছে, আর 4 ভার্সেস 3 আছে। ওকে, দেখা যাক, আমার হচ্ছে ভাই টিম ইনফিনিটি, সরি ফেডেক্স টিম এবার গেছে। দেখ, আরেকজন নোবরার মতো আসতেছে, ওকে মাইটটা খাইলো ভাই। কি ভাই এসব কেন যে ভাই এইভাবে আসে বুঝতে পারি না ভাই, দেখতেই পারতেছিস যে এখানে এনিমি আছে, তারপর তুই এইভাবে কেন আসিস? ওকে, ওদের 2 জন বেঁচে আছে, একজন ডাউন আর 2 জন বেঁচে আছে, আর এখানে ডেথ ফোর্সের 4 জনই অ্যালাইভ। ওকে, 4 জনই অ্যালাইভ। ওকে, শান্ত ভাই এদিকে এগিয়ে যাচ্ছে, এই পাশে একজন আছে। ওকে, এখন 2 জন আছে। ওকে ওকে, আরে ভাই শর্ট লাগলো না এত কাছ থেকে, কি ভাই। ওকে, শান্ত ভাই এখানে, ওকে আরেকজন ডাউন, একে ডাউন করে দিয়েছে। তো লাস্ট ওয়ান আছে ভাই, তো মনে হচ্ছে না আর এরা ঘুরে দাঁড়াতে পারবে, এদের জন্য লাস্ট রাউন্ড। তো চলো দেখা যাক কি হয়, ওকে এর মধ্যে জিতে নিয়েছে অ্যান্ড সব ক্লিয়ার। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটি বা কাস্টমটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।